বিধবা ভাবাদর্শ সঙ্গীত রচনার প্রাণপুরুষ শ্রীমত অশ্বিনী গোসাই। তিনি প্রেমিক কবি, প্রেমিক রত্ন, প্রেমিক শিরোমণি বিভিন্ন উপাধিতে ভূষিত। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া মতাদর্শের মূল আকর গ্রন্থের অন্যতম শ্রী শ্রী হরিসঙ্গীতের রচয়িতা তিনি। শ্রীমত অশ্বিনী গোসাইয়ের সঙ্গীত সারা বিশ্বের মতুয়া সম্প্রদায়ের কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। ভক্তদের প্রয়োজনে তার সঙ্গীত ইংরেজি, হিন্দি, উড়িয়া সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। খাতো সে দেখা ভাই বালাই লয়ে যা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহান এই ভক্ত শ্রীমত অশ্বিনী গোসাইয়ের জন্মস্থান বাগেরহাট জেলার চিতলমারি থানার গঙ্গাচন্নায় তার স্মৃতি মন্দির কমপ্লেক্সের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত 21 নভেম্বর 6,500 বর্গফুট আয়তনের তিনতলা বিশিষ্ট ভক্ত নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই কাজের জন্য 33 লাখ টাকা প্রাথমিক ব্যয় ধরা হয়েছে। ভক্তদের অনুদান থেকেই আসবে এই অর্থ। ইতোমধ্যেই ভক্তদের মধ্যে একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধামের পরিচালনা কমিটির অ্যাকাউন্টে থাকা 15 লাখ টাকার সঙ্গে যুক্ত হতে শুরু করেছে ভক্তদের অর্থ। ছবিতে যাদের কাজ করতে দেখছেন তারা সবাই এই নির্মাণ কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এই ভক্ত নিবাস নির্মাণ কাজে যারা নিজ নামে কিংবা কারো স্মৃতির উদ্দেশ্যে কমপক্ষে 5,000 টাকা দান করবেন তাদের নাম একটি সুদৃশ্য কংক্রিটের ফলকে লিপিবদ্ধ করে রাখা হবে। সবাইকে এই কাজটিতে সহযোগিতা করার আহ্বান উদ্যোক্তাদের। এবং এখানে কাজের জন্য 33 লক্ষ টাকার কথা বলা হয়েছে সবাই মিলে, মানে ইঞ্জিনিয়ারও বলেছে বলে 33 লাখ টাকার মতো খরচা হতে পারে, কিন্তু সেখানে বেশি কম হবে সেটা হতে ভক্তের মাধ্যমে সেটা সংযোজিত হবে। অন্য তো কোনো মাধ্যম আমাদের নাই এবং ফান্ড নাই। ফান্ড যা ছিল ভক্তদের যে আছে যেটা গচ্ছিত সেটা 15 লাখ টাকা আছে গচ্ছিত। এখন তারপরে এও মিলে বিভিন্ন কয়েকজনে গেলে একতলার হ্যাঁ একতলার বিষয়ে 33 লাখ টাকা। তিনতলা ফাউন্ডেশন হবে, তারপরে একতলা পর্যন্ত আমাদের মানে 33 লক্ষ টাকার ইঞ্জিনিয়ার দিছে, কিন্তু সেখানে কম হবে বেশি হবে সেটা তো বলা যাবে না। ভক্তেরাই করবে, আমাদের তো আর কিছু নয়, ভক্তদের দ্বারাই সব কিছু কার্য সম্পন্ন হবে। হ্যাঁ, এবং ভক্তদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই তো হ্যান্ডবিল পৌঁছেছি। এখানে আমার ঠাকুরদাদা এই প্রতিষ্ঠা শুরু করে গিয়েছিলো এবং আমরা সেই থেকে এখন পর্যন্ত আমরা এখানে কাজ করে যাচ্ছি। এখন আমি বাইরে থাকি, তো বাইরে থেকে আমি যত ভক্তরা আছে আমরা যারা আছি আমরা বাইরে থেকে আমরা চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানের এখন কাজ শুরু হয়েছে এবং তিনতলা ফাউন্ডেশন আমরা এই কাজটাকে যাতে সঠিক এবং সুন্দরভাবে উঠতে পারে এবং সম্পন্ন হতে পারে আমরা তার জন্য যথাযথ চেষ্টা আমরা করব। অশ্বিনী গান ছাড়া চলে না, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমরা যারা নেটে কাজ করতেছি লোকাল মানে ফেসবুক মাধ্যমে সব জায়গায় সবার যে এই কাজে উন্নয়নের জন্য কিছু অর্থায়ন এখান থেকে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস। মানে অশ্বিনী সেবাশ্রমের নামে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওটাও আমি সংগ্রহ করেছি। আমি চাইছি যে ওটাকে যাতে যেহেতু কাজ ধরছে এখন এই ওটাকে আমি সেই সময় আমি করতে পারিনি, তবে আমি এখন চাচ্ছি যে ওইটা যাতে মানে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, ঠিক আছে, যে এখানে অশ্বিনী সেবাশ্রম এই ওই অ্যাকাউন্ট নাম্বারটা আছে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে প্রচার করে দেবো যাতে সবাই ওই নাম্বারে অথবা এখানে যারা যোগাযোগ করে ওনাদের নাম্বারও দেওয়া হবে, ওই যোগাযোগ করে ওই অ্যাকাউন্টেই
টাকা দেবে।